কিন্তু তারা সবকিছু জানা সত্ত্বেও যে ঈশ্বর নাই বা মানে নেই কেউ তারা তো অবশ্যই জানে তারা ধর্ম পণ্ডিত আমার কাছে তো কিছু মনে হচ্ছে আমি তো দেখতে নূর ভাইয়ের ভিডিও দেখি এমনকি তারও আপনার সবার ভিডিও আমি দেখি অনেক ভিডিও আমি দেখছি ঠিক আছে কিন্তু আপনাদের ভিডিও ভালো লাগে কিন্তু

তাহলে যেখানে ব্যবসা আছে সেই ব্যবসা ব্যবসা অন্য কোথাও যাবে কেন তার তো রুটি রুজি একজন মাদ্রাসা দেখেন একজন হাফেজ মালানা মুফতি তাদের যোগ্যতা কি মাদ্রাসা থেকে পড়ছে কি পড়ছে মরুর ডাকাত কি কি করছিল এখন সে তার তো আর কোনো স্কিল নাই সে ওখান থেকে যাবে কোথায় আপনি বলেন একজন মাদ্রাসার মোল্লা মৌলভী যাকে আপনি সম্মান করে বলতে পারেন হাফেজ মালানা মুফতি সম্মান করতে পারেন তারা তো কালে ভাদ্রে দুই একজন মানে দুই একজন না আমাদের জানা মতে মুফতি আবদুল্লাহ মাসুদ যিনি কিনা ক্যান্টনমেন্ট মানে খুবই একটা প্রসিদ্ধ জায়গায় উনি দায়িত্বে ছিলেন তো এরকম তো আসলে দশকে একজন বিদ্রোহ করেন বাকিরা বিদ্রোহ করবেন কেন ওনার লাখখানেক টাকার উপরে ওনার ইনকাম ছিল এখন ওনার শূন্য ইনকাম তো উনি ইনকাম ছাড়িয়ে দিয়েছেন সবাইকে ইনকাম ছাড়বে সে যাবে কোথায় ওইখান থেকে সে জানলো ধরেন আমি আমি হাতে গুনে বলতে পারি অনেক অনেক মালানায় নাস্তিক ছিল হ্যাঁ মানে এরা বিশ্বাস করতো না কারণ যদি দেলহরাস সাইডের ওই সেক্স ট্যাপ শোনেন ওই ট্যাপ থেকে শুনতে পারবেন যে সে তার বউরে বলতেছিল আল্লাহর কোরআন চুয়ে বলতেছে যে আমি কারোর কারোর কাছে যাই নাই কিন্তু এর আগের ক্লিপেই শোনা যায় যে সে কচি কচি বাচ্চা লোটা ফিস অনেক কিছু আছে যাকে এখানে

একটা বিষয় মামুনুল হক পাঁচশোয় মামুনুল হক সে কি করলো ব্রাহ্মণ বাড়িতে তার লোকজন মরে যাচ্ছে মানুষের রাস্তা নামায় দিয়ে সে কুই গেল পাঁচশোয় কার সাথে বন্ধুর বউর সাথে কি করতে নামাজ পড়তে গেছে কোথায় রিসোর্টে হ্যাঁ তো এখন এটা কিন্তু একটা বড় বিষয় যে মাঠে তার লোকজন মারা যাচ্ছে আন্দোলন করছে সে কিন্তু ধরা খাওয়ার পর কি বলছে রিফ্রেশমেন্টের জন্য গেছে তার রিফ্রেশমেন্ট দরকার এখন এখানে যে আপনি এত বড় জিহাদি একটা লোক এত বড় তারে বলে যে মোল্লা মুল্লা বলে যে বাঘ হ্যাঁ সিংহ মামুন হক বাঘ সে বাঘ বাঘ মামুন সে রিসোর্টে যায় মানে পিক টাইমে হ্যাঁ সে রিসোর্টে যায় কি করতেছে বন্ধুর বউ এবং সেই ভদ্র মহিলা কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিছে কেন

আচ্ছা ঠিক আছে আপনার কাছে ভালো লাগছে দুদিন পর যখন কেলানি খাবেন তখন তখন ভালো লাগা ছুটি না আসলে আসলে না ফরাজ ভাই উনি উনি এমন কিছু বলেনও নাই হ্যাঁ এবং যে যদিও উনি নিজে সহিচ্ছায় যদি এটা বলতে চান যে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওনার অসুবিধা নাই তাহলে এখানে এমনও তো হইতে পারে যে আসলে এটা এটা ওনারই না ফরাজ ভাই হ্যাঁ তো যাই হোক এটাই এটাই ছিল আসলে যারা এই ধরনের কথাবার্তা বলে যারা ধরেন বাংলাদেশে ওয়াজ মাহফিল এই এত তো বড়ো কথা বলে তারা কি বোঝে না তারা বোঝে আমি মামুনুল হকের উদাহরণ দিলাম সাইদের উদাহরণ দিলাম আর অনেকে আছে তারা সবাই জানে যে এই ব্যবসাটা নিয়ে করতেছে যেহেতু তাদের একটু রুটি রুজি এবং এই মাদ্রাসা সিস্টেম এবং ইসলামিক এই কারিকুলামের কারণে তারা এখান থেকে বের হতে পারে না ফলে তারা জানলেও এটা লুকিয়ে রাখে আমাদের কাছে তো এরকম এমনও আছে যে আমি জন মুক্তির সাথে যোগাযোগ আছে বলতে পারি যে তারা কিন্তু নাস্তিক কিন্তু তারা এক একটা খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসার খতিব এই যে আসিফ মুদিন ভাইয়ের লাইভে আসেন না কোনো ইসলামপন্থী ইসলামপন্থী যে মুমিন সবাই এইখানে কমেন্ট করছেন মুমিন অ্যাড করেন মুমিনরা আসে না কেন মুমিন বাদ দেন এই যে এত বড়ো বড়ো মাওলা না এত বড়ো ইসলামের খেতমত করেন তারা আসেন না তর্কে কেন আসেন না তারা জানেন যে এইখানে এসে জিততে পারবে না জেতা হারা বড়ো কথা না তাদের একটা একটা সত্য মানে যদি সত্য হয় যেমন আমাদের বাংলাদেশ সত্য আমাদের এটা দেশ এই দেশ নিয়ে যদি কথা বলে আমাদের কি কেউ কখনো ইয়ে হয়ে যাবো যে না আমার ন্যাশনাল আইডি কার্ড ভুয়া আরে আমার ন্যাশনাল আইডি কার্ড আমি আমি বাংলাদেশের আমার এটা দেশ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা নিয়ে তো পালাই যাওয়ার কিছু নাই মোল্লা মৌলভীরা আসেন না কেন তারাও জানেন এবং তাদের আপনি এই প্রশ্নটা তাদের দিয়ে করেন যে তারা কেন এই বিষয়ে তর্কে আসেন না তারা কেন এই বিষয়টা নিয়ে কথা বলেন না তারা বলবেন যারা নাস্তি করা মূর্তাটা আমার আল্লাহ এই মোহাম্মদ বলছেন তাদের সাথে তর্ক না করতে এটা মোহাম্মদও জানতো যে সে যখন বিদ্রোহ করছে যে নতুন ধর্ম আনছে যে তারটা যে ভুয়া

মশারি মশারি তো পরে বউ নাই যাদের শীতকালে মশারি কি শীতকালে টানায় হ্যাঁ মশারি তো সকালেই রান্না কি সকালে হয় না শীতকালটা তার ঝামেলাটা কেন ওই যে হ্যাঁ মোল্লার দৌড় হ্যাঁ ওই সে কি ইঙ্গিত করছে সে সবাই জানে

এবং তার একটা টিম আছে বুঝছেন তারা ওই বাইক বাইকটাইক নিয়ে আছে সে বাইক টাইক চালায় হ্যাঁ উড়াধুরো অবস্থা মানে কি বলি সে কি সে কি গরিবের ইয়া নাকি সাকিব খান নাকি লিপস্টিক লাগায় পড়া আছে যাই হোক এনি হাউ তাহলে যুক্ত করে আমরা আরেকজনকে গেস্ট ব্রাউজিং গেস্ট ব্রাউজিং আপনাকে যুক্ত করা আছে প্লিজ আনমিট করে বলুন ওনা ওনা না আসিফ মদিনা ওনা না আসিফ আমারও মনে মনে পড়লো আমি জানি কিন্তু আমি ইচ্ছা করে বলছি আসিফ যদি শুনে আসে হ্যাঁ গেস্ট ব্রাউজিং আপনারে যুক্ত করা আছে প্লিজ করে বলুন আনমিট করতে হবে গেস্ট ব্রাউজিং গেস্ট ব্রাউজিং আনমিউট করুন ওকে গেস্ট ব্রাউজিং আপনি যদি আনমিউট না করেন তাহলে আপনাকে বিরা জানাতেই

মোহাম্মদের বিষক্রিয়া মারা যাওয়ার ওই ব্যাপারগুলি বলতেছিলেন আচ্ছা ভাই পোলাবেনের পোলাবেনের কমেন্ট দেখেন আচ্ছা হ্যাঁ বলেন বিষক্রিয়া কি আমি যদি ভুল না করে থাকি আসিফ ভাই মনে হয় মেনশন করছিলেন যে মোহাম্মদ আর কি ওই ইয়াহুদি নবী সরি ইয়াহুদি মহিলা বিষক্রিয়া মারা গেছিলেন হ্যাঁ হ্যাঁ বেশিযুক্ত বকরির মাংস খেয়ে তারপরে মানে প্রতিক্রিয়া চার বছর পরে মারা গেছে নিশ্চয় পরে আচ্ছা তো উনি আসিফ ভাই বলছিলেন যে মোহাম্মদ খাওয়ার আগে তার এক সাহাবি খেয়ে তো খাওয়ার সাথে সাথে মারা গেছে তো ওইটা কি টাইপের প্রয়োজন ছিল মানে কি এটা কি একদম সাথে সাথে এটা আপনার প্রশ্ন না 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 মোহাম্মদ তো খায় নাই মোহাম্মদ মুখে নিছিল তো এই কারণে محمদের এই জিবাTibba সব মুখমণ্ডলে অনেক কিছু কুয়রা গেছিল আরকি বিভিন্ন তো এটা কি টাইপের বিষ আমি আপনি বলতে বলতে আমি হতে ভুল বল যে কি কি টাইপের বিষ এটা তো হাদিসে বলা হয়নি সম্রাট ভাই তখন কি কি টাইপের বিষ এটা ছিল محمদের আবিষ্কার কি মানে তখন মোহাম্মদ এই হাদিসগুলো যে আমরা একটু দেখি সে তার অনুসারীদের বলতেছে তোমরা হাট আর পশুর এগুলো খাইও না এগুলো কোনো খাওয়া না সরি যে শৌচকর্মে ব্যবহার করো না কারণ এগুলো জিনের খাবার তো সেই সময় চিন্তা করে যে মোহাম্মদ মনে করতে হচ্ছে দেখেন বিষ তো ছিল বিষ তখনও ছিল বিষ ছিল কিন্তু মোহাম্মদে তখনকার হাদিসে দেখা যায় যে মোহাম্মদ বলতেছে তার অনুসারীদের দিতে যে আচ্ছা তোমরা এই হাটটার খাইও না এগুলো জিনের খাবার হ্যাঁ মানে খাইও না সরি আবার খাবার যে এগুলো তোমরা শৌচকর্মে কর্মে ব্যবহার করো না পাথরটা তোর এগুলো ব্যবহার করো মোহাম্মদ কি একটা একটা লেট্রিন বানাই দিতে পারছে তখন মোহাম্মদের সময় লেট্রিন ছিল ছিল না তো আধুনিক কিছুই ছিল না এখন সেটা কী বিষ ছিল এই বিষের ব্যাপারে ব্যাখ্যা হ্যাঁ তখন তো ওইভাবে বিজ্ঞানের এত ইয়ে ছিল না তখন এটা ওইভাবে কিন্তু এইটা জানি যে মোহাম্মদ খুবই কষ্ট ছিল এই বিষ খাওয়ার পরে এবং সে সাত ঘাটের পানি পর্যন্ত সে ই করছে মানে সে যেটাকে বলে কুসংস্কার সেটা দ্বারস্থ সে হয়েছে সেই বুকে জলা নিয়ে অনেক দৌড়ি করছে অনেক ধরনের কান্নাকাটি করছে আমরা যদি হাইপোথিটিক্যাল চিন্তা করি ওই সময় তো মরুর অঞ্চলে তো সাপ বিচ্ছু এগুলি তো ছিল তো কোন একটা কি সাপ অথবা বিচ্ছুর কোন একটা বিষ ই করা সাপের 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 বিষ হতে হবে কেন উদ্ভিদ থেকে তো অনেক বিষ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ উদ্ভিদ থেকে পাওয়া যায় কিন্তু অঞ্চলে ওই সময় ওই সময় যদি দেখেন ব্যাংকিং সিস্টেম থাকতে পারে ইহুদিরা এত বেশি ডেভেলপ ছিল মোহাম্মদ কেন ইহুদিদের এত বেশি ঘৃণা করতো কারণ প্রথমে তেলানোর চেষ্টা করছে ওস্তাদ মাইনান আমারে মানে মাইনার দলে নেন দলে না নেন দলে যে নেয় নাই তারপর থেকে সে বিষোদ্গার করছে ইহুদিরা কিন্তু সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল এমনকি খ্রিস্টানদের চেয়েও তো এখন কি বিষ আমরা এখন এখনও কিন্তু প্রচলিত আছে ধুতরা পাতা খেলে মানুষ পাগল হয়ে যায় তাই না তার উদ্ভিদ থেকে কি বিষ দিছিল এটা আসলে ওইভাবে ব্যাখ্যা করা সম্ভব না কারণ চোদ্দশো চোদ্দশো বছর আগের শুধু মোহাম্মদের ক্ষেত্রে না অন্য কোনো আপনি ঐতিহাসিক এখানের এখানকার কোনো রাজা হিসাব করেন হ্যাঁ আমাদের এই বাংলার চিন্তাই করেন আপনি পাবেন না চোদ্দশো বছর আগের ওরকম এত স্পেসিফিক আপনি পাবেন না এটা পাওয়া সম্ভব না হ্যাঁ যেরকম ওই আমি আমার বাবার কাছে শুনছিলাম যে ভাল করে রাজারে বিষ খাওয়ানো হয়েছিল তার ওয়াইফ বিষ কিন্তু সে মরে নাই তার লাশ নাকি যখন করতে যাবে তখন নাকি আর কি আপনার অনেক বৃষ্টি হয় তো লাশ পালাই যায় সবাই চলে আসে তো ওই রাজা নাকি বেঁচে যায় তো ওই রাজা পরে আবার আহ প্রত্যাবর্তন করে এবং এটা নাকি বিচার কার্য নাকি আদালতে হয়েছিল আর কি আপনারা যদি জেনে থাকেন এই ব্যাপারে এনিওয়ে শুধুমাত্র বিষ যে সাপের মধ্যে থাকবে এমন তো কোনো কথা না আমাদের প্রকৃতিতে অনেক উদ্ভিদের মধ্যেও বিষ থাকে তো সেটা আসলে কি বিষ খাওয়াইছিল এটা আসলে এইভাবে আমার জানার মতে কোনো প্রমাণ নাই কিন্তু কিন্তু প্রমাণ এটাই আছে হাদিস কোরআন থেকে যে সে বিষ খাইছিল এবং এটার জন্য সে বহুত ধরনের চেষ্টা করছে বাঁচার জন্য এবং সে বিশেষ করে আয়সার আয়সার অনেকগুলো হাদিস আছে যেখানে তার এই ছটফটানি এগুলো বোঝা যাচ্ছে এবং সেখানে আয়েশার বর্ণিত অনেকগুলো সৈহাদ হাদিস আছে আছে যেখানে সে অনেক খুবই কষ্ট করছে এখান থেকে বাঁচার জন্য আচ্ছা আসাদ আরেকটা কোশ্চেন আপনাকে করে আমি আসিফ ভাইকে लास्टে একটা কোশ্চেন করব তারপরে আমি মিউটিয়ে চলে যেতে পারি বা আপনারা আচারের মধ্যে রাখতে পারেন কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে এই প্রথম যেটা ওই আপনার ইউটিউব চ্যানেল আমি সাবস্ক্রাইব করা বাট আপনি যখন লাইভে যাবেন বা কোন আপকামিং ভিডিও আসবে এটার জন্য আমি নোটিফিকেশন আমার কিন্তু বেল আইকন অন করা আছে বাট আমি আপনার লাইভে যাওয়ার কোনো নোটিফিকেশন পাই না অগ্রিম ভাবে কিন্তু আপনার ভিডিও আসার ক্ষেত্রে আমি অগ্রিম ভাবে এটা পেয়ে যাই ধন্যবাদ আসলে এখানে স্ট্র্যাটেজি আছে অনেকগুলো আমি লাইভে যাওয়ার আগে কখনও ইয়ে করিও না হ্যাঁ যে আমি অমুক দিন লাইভে যাচ্ছি যেটা আসিফ ভাইও করেন না তো এটা আসলে বিষয় না আর একটু আগে আপনার হাদিস নিয়ে বলতে চাই আসিফ ভাই এখানে যদি একটু অ্যাড করেন আসিফ ভাই যে যে মারা যাওয়ার পরে তার বংশ ছাফা ছাফা হয়ে গেছে হ্যাঁ এই যে তার লাশ পড়েছিল এখান থেকেও কি এটা প্রমাণ হয় না যে সে যে মারা দিত মোহাম্মদ নিজেও জানতো না

বাংলা সময় রাত 10:00 এই বিষয়ে এই বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে এক নম্বর বিষয় আছে কোরআন যে একটা বই হিসেবে তৈরি করা মোহাম্মদ সেই নির্দেশনাটা দিতে ভুলে গিয়েছিল মানে মোহাম্মদ সেই নির্দেশনাটা দিয়ে যায় নাই যে কোরআনকে যে লিপিबद्ध করতে হবে এবং একটা বই আকারে তৈরি করতে হবে সেটা বলতেই মুহাম্মাদের মোহাম্মদ মানে এটা তো বলার আগে অবশ্যই বলা যাওয়া উচিত তার যে আমি যেই আল্লাহর কাছ থেকে যেই আয়াতগুলো নিয়ে আসছে সেটা দিয়ে তোমরা একটা বই বানাবা এবং এটারই কোরআন নাম দিবা এটা পড়বা তোমরা এটা তো বলা যাওয়ার কথা ছিল কিন্তু মোহাম্মদ শেষ মুহূর্তে পর্যন্ত এটা বলা যায় নাই দুই নম্বর ব্যাপার হচ্ছে খলিফা কে নির্বাচিত হবে সেই বিষয়ে মুহাম্মাদের কোনো ইন্সট্রাকশন ছিল না এই কারণে মুহাম্মাদের মারা যাওয়ার পরে ওই যে লাশ পড়া ছিল তখন ওরা মারামারি করছে কে খলিফা হবে আনসার বাহিনী এসে বলতেছে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন করতে হবে আলীর পক্ষের কিছু লোক দাবি করতেছে যে মোহাম্মদ আলীর ইয়া দেয়া গেছে খেলাফত দিয়ে গেছে আবু বকর দাবি করতেছে যে ওমর আসলে আবু বকরের ইয়া হয় ওমর দাবি করতেছে যে যেহেতু কিছু বলা যায়নি সেটা আবু বকরি হবে কোরাইশ বংশ থেকে হইতে হবে খলিফা হইতে হবে কোরাইশ বংশ থেকে সেই সময় নগদে সে তার একটা হাদিসে বানায় ফেলছে যদিও আমি এটা মনে করি এটা তারা নিজেরা বানাইছে যে নবী বই গেছে যে শাসন কাজ সবসময় খুলাফা সবসময় হাতে থাকবে কোরাইশ বংশ না হইলে খলিফা হইতে পারবে না এটা ওই সময় ইনস্ট্যান্ট আবু বকর এবং ওমর ইনস্ট্যান্ট এটা হাদিস ওই সময় ধরনের কিছু হয়তো যায় নাই কিন্তু ওই সময় এই হাদিসটা বইলা তখন ক্ষমতা নিচ্ছে তার মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো মোহাম্মদ করে যায় নাই তাহলে সে মারার আগে যদি সে বুঝি বুঝেই থাকতো যে সে ওই কবে কোন সময় মারা যাবে তাহলে তো তার বুঝে যাওয়ার কথা যে ইম্পর্টেন্ট কাজগুলো কি কি তার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ছিল কোরআনকে লিপিবদ্ধ করা একটা পুস্তক আকারে তৈরি করা এবং সেটা সেটা নিয়ে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয় সেটা নিয়ে যেন কোনো ধরনের পরে তৈরি না হয় এ পক্ষ বলবে এটা এটা ঠিক ঠিক না না এই এই পক্ষ বলবে মরবে আহ দ্বিতীয় হচ্ছে যে খেলাফতের ইয়াও কে হবে সেটাও বলা যায় এ থেকে পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদ এটা ভাবছিল যে এই কিলো করলে ঠিক হয়ে যাবো আমি কিন্তু সে আসলে ঠিক হয় নাই আর দুই নম্বর বিষয় হচ্ছে যে মোহাম্মদের পরে যে খলিফারা আসছে সবাই তো বেশিরভাগই তো ইয়া হিসেবে মরছে ওমরকে মারছে হচ্ছে একজন মানে এই কাফের মানে গোলাপ ছুরি মেরে হ্যাঁ একজন দাস হ্যাঁ একজন দাস সে ছুরি মেরে নামাজের সময় ছুরি মেরে অমরকে মানে ছুরি কাঘাত করছে তারপর একদিন পর অমরের করছে ওসমান এবং আলীকে তো মুসলমানরাই মারছে তারপরে হাসান হোসেনকে তো মুসলমানরাই মারছে এমনকি শিয়াদের বক্তব্য অনুসারে ফাতিমাকেও গর্ভবতী অবস্থায় পেটে লাথি মারছিল ওমরের একজন চালা সে গিয়ে দরজা লাথি মারছিল সেই লাথিতে নাকি

এটা তো কোনো যুক্তি হতে পারে না রাতের ভিতরে মারা গেছে তো সকাল পর্যন্ত তো ওয়েট করবে জানা যাটা না যা কত কিছু থাকে একজনের মারা যাওয়ার পরে সেগুলো তো কিছুই করা হয় নাই রাতের ভিতরে ফটাফট মাটি খুঁড়া কবর দেওয়া ফেলছে আর সেখানে আর কি হইলে জানা যায় নাই তো এই জিনিসগুলা থেকে জানা যায় যে মহম্মদের যে পরবর্তী প্রজন্ম তারা তো বেশিরভাগই অপঘাতে মরছে বিভিন্ন ধরনের প্রাসাদ ষড়যন্ত্রে মরছে আহ মোহাম্মদের দুই নাতির একজন খাইছে বিষ খায় মরছে আরেকজন হচ্ছে গিয়ে তাকে তো মেরিয়ে ফেলছে একদম কল্লা কাইটা ফেলছে মুসলমানরাই বিষ খাইছে মুসলমানরা ইয়াও কল্লাও কাটছে মুসলমানরা

মানে যিশু খ্রিস্ট জন্মদিন মানায় ফেলছে প্রাচীন একটা প্যাকান কালচার সেটাকে এখন যিশু খ্রিস্ট জন্মদিন মানাইছে হাস্যকর ব্যাপার তারপরেও মানে উৎসব পালন করতেই পারে উৎসব পালন করতে কোনো সমস্যা নেই এটা যাদেরই হোক আহ বড়দিনের শুভেচ্ছা আপনাকে আচ্ছা আসিফ ভাই আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি আপনাকে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা ওই আপনি প্রাইব আসিফ ভাই গুড নাইট গুড নাইট বাসবীর ভাই তাহলে আপনি প্রায় বলেন এবং আসাদ ভাইও বলছেন এবং অনেক লাইফ থেকে আমি শুনতে পারছি যে মোহাম্মদের ওয়াইফ ছিল এগারোটা তার তরল ছিল কয়টা তেরোটা বলছিলেন মনে হয় আমি যদি ভুল না করে থাকি তো ওই সময় যেহেতু তলোয়ার আর ঘোড়ার ইউজ করা হতো তো তার ঘোড়া কয়টা ছিল এই ব্যাপারে কোনো কিছু কি হাদিস বা কোনো কিছু রেফারেন্স আছে ঘোড়া ছিল না একটা গাধা ছিল গাধাটারে আবার মোহাম্মদ খুবই ভালোবাসতো মানে আবার কেমন ভালোবাসা সেটাও আবার একটা প্রস্তাবিত বিষয় আমি এই আমি অনেক আগে আমার বয়স যখন চোদ্দ পনেরো বছর ছিল তখন আমি সৌদি আরবে ট্রাভেল করছিলাম তো ওইখানে একটা ই দিছিল সৌদি আরবে একটা ম্যাগাজিন দিছিল ওইখানে নিয়ে আরবিয়ান ঘোরানি আর কি আরবরা ওদের ওই একটা জিনিস নিয়ে অনেক বেশি লাফালাফি করতে পারে এখনো ওয়ার্ল্ডে ওদের ঘোরা পৃথিবীতে সেরা তো ওইখানে ছিল মহা নাকি নিজস্ব বিশটা ঘোড়া ছিল এবং প্রত্যেকটা ঘোড়ার আবার নাম ওই ম্যাগাজিনের মধ্যে উল্লেখ করছিল তো এই ব্যাপার আর কি আমি যেহেতু হর্স এনথুসিয়াস্ট তো এই কারণে আর কি একটু জানতে চাচ্ছিলাম আমি যদিও গুগল করছিলাম বাট ওইভাবে আমি পাই নাই কোনো কিছু মোহাম্মদের ঘোড়া ছিল এই জিনিসটা আমি আমি যেহেতু যতদূর জানি যে একটা গাধা ছিল দুই তিনটা উঠ ছিল খচ্চর ছিল একটা খচ্চরের নাম ছিল দুলদুল এইটুকু আমার মনে আছে এখন তো ভাই এটা আমার দেখতে হবে তাহলে মানে সার্চ ঘোড়া ছিল কিনা সেটা সার্চ করে দেখতে হবে আমি যতদূর জানি ছাগল ছিল গাধা ছিল উট ছিল একটার নাম ছিল দুলদুল এটা আমার যেটা মনে আছে দুলদুল যেটা আমরা পড়ছিলাম ওই মকসিদুল সরি মকসিদুল মুহিন না বিশাদ পড়ছিলাম যে মোহাম্মদের দৌহিত্র হাসানের ঘোড়ার নাম ছিল দুলদুল এবং কারবালার প্রান্তর থেকে যখন কি বলে যে হাসান মারা হয় তখন দুলদুল ঘোড়া অনেক উইন্ডের অবস্থায় সে হাসানের ফিরত যায় এটা নিয়ে আর কি আর কি ঘোড়াটা নাম ছিল দুলদুল আচ্ছা আমি তাহলে একটু দেখে বলতে হবে ভাই এই মুহূর্তে তো বলতে পারছি না তাহলে আমার এই মুহূর্তে খেয়াল নেই ঘোরা সম্ভবত ছিল কিন্তু কয়টা ছিল বা কেমন ছিল সেই জিনিসটা আমি এখন বলতে পারছি না না আপনি নিশ্চয়ই জানেন এবং পৃথিবীর অনেকেই জানে যে আরোবিয়ান অঞ্চলের ঘোড়া তো পৃথিবী বিখ্যাত ফাউন্টেন হেড বলা হয় মডার্ন এর আহ হর্স ব্রিডের ফাউন্টেন হেড বলা হয় এরোবিয়ান হর্স কে তো আহ মহম্মদ যদিও অনেকগুলি যুদ্ধ সুদ্ধ করছে তো নিশ্চয়ই ঘোড়া তো ইউজ করছে এই গাদা দিয়ে তো ভাবে যুদ্ধ করতে পারবে না হ্যাঁ ঠিক আছে আর কি কিছু বলবেন সম্রাট খান ভাই জি ভাইয়া আরো তো অনেক কোয়েশ্চেন ছিল কিন্তু এই মুহুর্তে আসলে আমি অনেক এক্সাইটেড এবং কোশ্চেন গুলি মনেও করার চেষ্টা করতেছি তো আমি কি